শাহরিয়ার সিজের একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমরা প্রায় ছেলে মেয়েদের কাছ থেকে পাই। সেটা হচ্ছে, আপনি যেহেতু প্রথমে পররাষ্ট্র চয়েস দেননি, যেটা দেয়নি সেটা নিয়ে বাইবেল থেকে কোনো প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল? না, আমাকে এরকম কোনো প্রশ্ন করেনি। ধন্যবাদ। সাধারণত শাহরিয়ার সিজন সাধারণত যেটা দেয়নি সেটা নিয়ে খুব একটা প্রশ্ন করা হয় না। হ্যাঁ, এডুকেশন কেন যদি কারো থাকে, এডুকেশন থাকলে সেটা পিছনে কেন অথবা দেননি কেন, এই ধরনের প্রশ্ন করা হয়। অথবা ইঞ্জিনিয়ারিং হলে অথবা হেলথ ব্যাকগ্রাউন্ডের হলে এটা করা হয়। এমনি ইউজুয়ালি যে ক্যাডারগুলো দেওয়া হয় না চয়েস লিস্টে, এগুলো থেকে কেন পররাষ্ট্র প্রথমে দেন নাই, এই ধরনের প্রশ্ন খুব একটা আমরা করতে শুনিনি। এরপর বইয়ের কোনো ক্যারেক্টার, পছন্দের কয়েকটা ক্যারেক্টার, একটা তো বললেন দীপাবলি। স্যার, দীপাবলি ক্যারেক্টারটা খুব পছন্দ। স্যার, মা ম্যাক্সিম গোর্কির মা, দীপাবলি কি ছিল, ট্যাক্স অফিসার না? তারপর ম্যাক্সিম গোর্কির মা চরিত্রটা, ওখানে মূল ইয়া কে ছিল, মা ক্যারেক্টারটা পছন্দ হয়েছে। পাবেল এবং নাতাশা ছিল মনে হয় না ক্যারেক্টার গুলা। তারপর স্যার, এগুলোই বেশি ভালো লেগেছে মনে রাখার মতো এই কয়টাই। অনেক পড়েছি, অনেক পড়েছি তো স্যার, কম্পেয়ার করতে গেলে এক একটা বই আসলে এক এক রকম সুন্দর। কিন্তু হচ্ছে যেগুলো আমাকে মোটিভেট করলো, যেটা থেকে আমি কিছু জানলাম। আপনি আপনার বন্ধুদেরকে যদি শেয়ার করেন বা আমাদের যে তরুণ বন্ধুরা যারা শুনছে তাদেরকে যদি বলেন যে একটা বই পড়তে, কোন বইটার কথা বলবেন? বাংলাদেশের যদি ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে ইতিহাসের এই দিকের বই জানবেন, আর যদি এমনি গল্পের বই পড়তে চান তাহলে হচ্ছে আমি বলবো যে কালবেলা, তারপরে যে সাতকাহন, আমার মনে হয় এটা মেয়েদেরকে অবশ্যই পড়া উচিত সাতকাহনটা, তারপরে গর্ভধারিণী, এগুলা, তারপরে হুমায়ুন আহমেদ স্যারের জ্যোৎস্না জননী গল্প, বাদশা নামদার, রাবেয়া খন্দকারের 2 বছর সময় আছে, আর 2 বছরটাকে কিভাবে কাজে লাগানো যায়। তবে আরেকটা কি প্রশ্ন করেছিলেন, আমি এই মুহূর্তে বলে ইয়া করতে পারতেছি না, অনেক আগে চলে গেছে প্রশ্নটা। 2 বছর সময় তো এনাফ? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, অনেক সময়, 2 বছর অনেক সময়। আপনি এখন 46তম বিসিএস এর জন্য যে কয়েক মাস আছে, 6-7 মাস পাবেন আশা করি, এই সময়টাকে ভালো করে কাজে লাগান। ইংরেজিতে শুরু থেকে কিভাবে ভালো প্রস্তুতি নেবেন, যারা যার কাছে যে বইটি আছে, তোমার কোনো সাজেশন যুক্ত করলে বলবেন প্লিজ, যার কাছে যে বইটি আছে, যার কাছে যেটা সেটাই পড়েন ভালো করে। এক, প্রিলির জন্য গ্রামারের এনি বুক, যার কাছে যেটা আছে। এখানে কোনো বই এমন না যে একেবারে কোনো বই 50, কোনো বই 100, সব বই আশেপাশে আছে, একটা বই পড়েন। আর রিটেন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আমি একটু অসাধারণ একটা বইয়ের কথা বলছি, সেটা আমাদের বই হিসেবে বলছি, এটা রিভিউ খুবই ভালো, যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন বিশেষ করে, মার্চ ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ একটা বই আছে। আমি আবারও বলছি, মার্চ ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা বই হবে, বইটা আপনারা কালেকশন করতে পারেন বিশেষ করে যারা রিটেন পরীক্ষা দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে প্রশ্নের উত্তর আপনি দেন। আপু কি বিবাহিত? না আপু, বিবাহিত প্রথমে হ্যাঁ হ্যাঁ বলছে, না বলছে, কি বুঝতাম। হ্যাঁ না, আপু সিঙ্গেল আছে, ঠিক আছে। আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। আনিকা আক্তার, উনি বলছেন আমি 45তম লিখিত দিব, কিন্তু এত সময়ে, অল্প সময়ে কি, এত অল্প সময়ে কেন 45তম লিখিত দিবেন? আপনি জানেন তো অনেক আগে থেকে, বিসিএস প্রিলিমিনারি 45 যখন প্রিলি দিবেন চিন্তা করছেন 45, তখন তো আমি জানেন যে আপনি প্রিলি পাস করে রিটার্ন দেবেন। এরপরেও ইয়া যেটা বললেন, আমাদের হুমাইরা যেটা বললেন, আপনি তো অনেক আগেই প্রিলিমিনারি পাস করেছেন, 2 মাস এরকম সময় হয়ে গেল, আরো প্রায় 2 মাস সময় আছে, এত অল্প সময় বলছেন কেন? মনে রাখবেন যারা ভালো করতে চান ভাই, পড়তে হবে, না পড়লে পড়ে এসে আবার পড়তে হবে, কিন্তু না পড়লে তো উপায় নাই। এবং বিসিএস এ আমি একটু সাইর সাথে একটু যুক্ত করব যে বিসিএস আপনি বারবার দিয়ে কি যে সফল হয় এটা কিন্তু কম, হয়তো ক্যাডারটা চেঞ্জ হয়, কিন্তু হচ্ছে আপনি কষ্ট করবেন, একবার চেষ্টা করবেন, আমি একবারই এমন কষ্ট করব যে আমি ওইখান থেকে একটা পদ ছিনিয়ে আনবো। বারবার ওইটা করলে হয় কি, আমার ক্ষেত্রে এটা হয়েছে যে ওই পড়তে আর ভালো লাগে না, এক বই কতবার পড়া যায়, এক জিনিস কতবার দেখা যায়, একটা বিরক্তি চলে আসে, আর যখনই কোনো জিনিসে বিরক্তি চলে আসে তখন ওই জিনিসটা তার আর মনে হয় যে সৌন্দর্যটাই হারিয়ে ফেলে, যে আমি তো এখান থেকে নতুন কিছু আর জানতে পারছি না। একটা ব্যাপার আছে না, যারা সিভিল সার্ভিসে যত কম বয়সে ঢুকতে পারে, বয়স বেশি হয়ে গেলে তো আমরা
করতে হবে, আপনি অনেক কিছুতে পিছিয়ে যাবেন। সুতরাং আপনাকে এগুলোও ক্যালকুলেশনে রাখতে হবে। আখতারুজ্জামান আখতার বলছেন, কেউ কেউ বলে ছয় মাসের প্রস্তুতিতে বিসিএস এ সফল হয়েছে, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? হতে পারে, ছয় মাস কি কম সময়? না, অনেক ভালো সময়। আমি এমনও দেখেছি যে দুই তিন মাস টানা পড়েও ওরা প্রিলি পাস করে গেছে। আসুন মায়া ছড়ায়।